সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহলের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর হয়েছে। এর মাধ্যমে বিতর্কিত বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আইন উপদেষ্টা জানিয়েছেন, এখন কেউ অভিযোগ করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা নিতে পারবে। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগে দলীয়করণ হয়েছে। নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ আছে পক্ষপাতিত্বমূলক রায় প্রদান ও দুর্নীতির। তাদের অপসারণের দাবিতে বুধবার ছাত্র জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করলে 12 বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। এ অবস্থায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। এতে কোনো বিচারপতির বিরুদ্ধে অসমর্থতা ও অসদাচরণের অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে কাউন্সিল। আমাদের হাইকোর্টে কিছু বিচারক আছেন, উনাদের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরে প্রচুর কমপ্লেইন রয়েছে যে উনারা যে জুলাই গণবিপ্লবে যে পতিত ফ্যাসিস্ট শক্তি ছিল সেই শক্তির একটা নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিল এবং এটার কারণে তাছাড়া কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এই জন্য ছাত্র জনতার অনেকের এই ব্যাপারে ক্ষোভ রয়েছে। এখন এই সমস্ত ক্ষোভ সাংবিধানিকভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করার একটা এভিনিউ খুলে গেছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমাদের সংবিধান অনুযায়ী অলরেডি গঠন করা অবস্থায় আছে। এটা হচ্ছে প্রধান বিচারপতি এবং আপিলের ডিভিশনের সবচেয়ে সিনিয়র যে দুজন বিচারক আছেন উনাদের নিয়ে গঠিত হয়। তো এখানে আপনার যদি আপনি ফর এক্সাম্পল আপনি যদি আজকেই কমপ্লেইন দেন তো সেটাই প্রসেসটা শুরু করে দিবে। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে বিচারপতিদের জবাবদিহিতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন আগ্রহী ছিল না, বরং ভিন্নমত দমনে সহযোগিতা করেছে। জবাবদিহিতা নিশ্চিত করার মতো ইচ্ছাও তৎকালীন উচ্চ আদালতের যে প্রশাসন রয়েছেন উনাদের মধ্যে ছিল না। খালেদা জিয়ার বিরুদ্ধে কীরকম রায় হয়েছে, তারেক রহমানকে বাংলাদেশে কথাই বলতে দিবে না, এটা আপনার এইরকম একটা বাক স্বাধীনতা রুদ্ধকারী রায় হয়েছে। আরও অনেক রায় হয়েছে, বহু মানুষ আপনার সেখানে গিয়ে তাদের মানবাধিকার রক্ষা করার সুযোগ পায় নাই, বরং নিপীড়নের শিকার হয়েছে, ভিন্নমত নিপীড়নের শিকার হয়েছে। উপদেষ্টা বলেন, বিচারপতিদের জবাবদিহিতা নিশ্চিত করার সদিচ্ছা বর্তমান সুপ্রিম কোর্ট প্রশাসনের আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।